এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড়ো খবর আবারও বড়সড় সড়ো দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেল এক যুবক ভারতবর্ষে প্রায়ই রেলগেটে দুর্ঘটনার ঘটনা ঘটে থাকে সেই রকম একটি ছবি আবারও ধরা পড়ল এক ব্যক্তি রেলের যে নিয়ম সেই নিয়ম অমান্য করে রেলগেট পার হওয়ার সময় বড়সড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তো এই যে ঘটনা সেটা কবে ঘটেছে কোথায় ঘটেছে কিভাবে ঘটলো কোনো হতাহতের খবর রয়েছে কিনা বন্ধুরা এই সমস্ত বিষয়ে কমপ্লিট ইনফরমেশন পেতে হলে আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন এবং শেষে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আপনি দেশের কোন জেলা বা কোন রাজ্য থেকে ভিডিওটি দেখছেন আপনার সেই জেলাতে বা আপনার ক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটেছে না বা আপনার চোখের সামনে কোনো এই ধরনের ঘটনা ঘটেছে না অবশ্যই আপনারা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো স্ক্রিন দেখতেই পাচ্ছেন রেলগেট পড়ে থাকা অবস্থায় অর্থাৎ রেলের যে নিয়ম নিয়ম অনুযায়ী গেট পড়েছে একটা ট্রেন নিশ্চয়ই পেরোবে সেখানে কোনো এক ব্যক্তি সেই নিয়ম অমান্য করেই তিনি স্কুটি নিয়ে বা বাইক নিয়ে রেল পার হতে যাচ্ছিলেন ঠিক সেই সময় একটি দ্রুত গতিতে একটি ট্রেন চলে আসছিলো সেটা দেখেই সেই ব্যক্তি বাইকটা ছেড়ে তিনি পালানোর চেষ্টা করেন কিন্তু সঙ্গে সঙ্গে সেই ট্রেনের গর্তি প্রচণ্ড থাকায় সেই বাইকটা একদম ছিন্ন ভিন্ন হয়ে যায় কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেই ব্যক্তি কোনোরূপ ক্ষতি হয়নি হয়তো একটু আঘাত লেগেছে কিন্তু সে প্রাণে বেঁচে গেছে তা আপনারা সেই ভিডিও ফুটেজ দেখতেই পাচ্ছেন তো আপনারা দেখলেন সেই ভিডিও ফুটেজ অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট অবশ্যই আপনারা এই ধরনের কোনো ঝুঁকি আপনারা নেবেন না যখন রেলগেট পড়ে যাবে কোনো রকম আপনারা পারাপার করবেন না যতক্ষণ ট্রেন না পেরোবে যতক্ষণ রেলগেট না উঠবে যতক্ষণ লাইন ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা পারাপার করবেন না কারণ আর কিছুটা হলে হয়তো সেই ব্যক্তির বড়ো সড়ো দুর্ঘটনা ঘটেই তো যাই হোক ভগবান রক্ষা করেছেন আপনাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট আপনারা এই ধরনের কোনো ঝুঁকিপূর্ণ আপনারা কাজ কখনোই করবেন না তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা দেখে আপনি কিছুটা হলে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন